পানি প্রবাহের খাল ভরাট অথবা বন্ধ করা যাবে না উচ্চ আদালতের এমন নির্দেশনা অমান্য করে ময়মনসিংহের একটি খাল ভরাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রশাসনের কর্মকর্তারা খাল ভরাটে বাধা দিলেও ক্ষমতার দাপটে কাজ অব্যাহত রেখেছে প্রভাবশালী একটি মহল স্থানীয়দের অভিযোগ খালটি ভরাট হয়ে গেলে উজানে অন্তত সাত গ্রামের পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে তৈরি হবে ভয়াবহ স্থায়ী জলাবদ্ধতা মারাত্মক ঝুঁকিতে পড়বে তিন হাজার একর কৃষি জমি ময়মনসিংহ প্রতিনিধি রিপন গোয়ালার অভির রিপোর্ট জানাচ্ছেন আফরিদ হাসান ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া সাহেবখালী খালের পাশের সাড়ে বাইশ শতাংশ জমি বেশ কিছুদিন আগে কেনেন ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি সাওর মণ্ডলের ছেলে মোশারফ হোসেন অভিযোগ উঠেছে দলীয় ক্ষমতার দাপটে মোশারফ নিজ জমিতে মাটি ফেলার পর পাশের প্রায় বিশ ফুট প্রশস্ত খালও মাটি দিয়ে ভরাট করছেন স্থানীয়রা খাল ভরাটে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ আছে শুধু তাই নয় খাল ভরাট আটকাতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলেও ক্ষমতার দাপটে কোনো কিছুকেই পাত্তা দিচ্ছেন না মোশাররফ স্থানীয়রা জানান উজানে চর ঈশ্বরদিয়া গ্রামের মাগুরিয়া বিল চর আনন্দীপুর চর লক্ষ্মীপুর সহ সাতটি গ্রাম ও এর আশপাশের এলাকার পানি ব্রহ্মপুত্র নদে নামে এই খাল দিয়েই খালটি ভরাট হলে এসব এলাকায় দেখা দেবে স্থায়ী জলাবদ্ধতা যার মারাত্মক প্রভাব পড়বে কৃষি খাতে রয়েছে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাও এইদিকে নাইল তিন মাইল এই পর্যন্ত ওই যে কৃষক সবই মরব আমরা এই পানি যাওয়ার ব্যবস্থা চাই কারণ এই খালটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওইদিকে চার পাঁচ কিলোমিটার উজানের মানুষজন ভোগান্তিতে পড়ে যাবে ওদের বর্ষাকালে জায়গা জমি যা আছে সব প্লাবিত হয়ে যাবে এমনকি বাড়ি ঘরও প্লাবিত হয়ে যাবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত মোশাররফ হোসেন তবে পরিবেশ ও কৃষির জন্য খালটি উদ্ধার সহ নিষেদग्गा অমান্য করে খাল ভরাটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা এটি একটি জনস্বার্থের বিষয় তো জনস্বার্থ যদি সংশ্লিষ্ট হয়ে থাকে সেক্ষেত্রেschemaName যাই সংশ্লিষ্ট সরকারি দপ্তর আছে সেখানে আমরা জানিwidetilde মধ্যে তাদের আবেদন করা হয়েছে সেই প্রতীক দলের অফিসে গ্রহণ করেছেন প্রাকৃতিক যে কোনো জলাশয় এবং খাল এগুলো সংরক্ষণ করার জন্য আমরা প্রয়োজনে বিরানব্বর ক ধারায় সর্বসাধারণের ব্যবহার্য এই খালটিকে আমরা খালের মতোই রাখব এদিকে ভরাট খালগুলো পুনরুদ্ধারের প্রকল্প গ্রহণ করা হয়েছে তাই কোনো খালি কেউ ভরাট করতে পারবে না বলে সাফ জানিয়েছেন মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মোট কথা হলো আমরা নদী খাল আমরা দহলেতে দিব না এগুলো আমরা উদ্ধার করব এবং উদ্ধার করে যেগুলো ভরাট হয়ে যেতেছে এই পরিস্থিতিতে কৃষি ও পরিবেশের কথা বিবেচনা করে হলেও খালটি পুনরুদ্ধার করে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ময়মনসিংহ বাসীর আফরিদ হাসান নিউজ নাইন ঢাকা